আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো একটা খবর এসেছে, খবরটা কি? খবর সেটা হচ্ছে সেনাবাহিনী দেশে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পেয়েছে সেই পাওয়ারের মেয়াদটা বাড়ছে। 3 মাসের জন্য দেওয়া হয়েছিল দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্য। পুলিশের সাথে তারা কাজ করবে, পুলিশ যে কাজগুলো করতো সে কাজগুলো সেনাবাহিনী করবে। সো এখানে কথাটা কিন্তু একটু চিন্তার, কারণ আমরা এক একের পরবর্তী সরকার দেখেছি, সামরিক সরকার ছিল, এই সরকারটাও কার্যত সামরিক সরকার, তারপরে সুশীল নামধারী সামরিক সরকার। এদের যেই কার্যক্রম সেই কার্যক্রমে সেনাবাহিনী সহায়তা করার জন্যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু সেনাবাহিনীর কাজ তো এই কাজ না। সেনাবাহিনীর কাজটা হচ্ছে দেশের প্রতিরক্ষায় নিয়োজিত থাকা, আর দেশের ইন্টারনাল যে কাজ সেই কাজগুলো করবে হচ্ছে পুলিশ, র্যাব, মিডিয়া, যা যা আছে তারা। সো এই যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যে বাড়ানো হলো, এটা কি আপনার মনে করেন যে সংকট নাকি মনে করেন যে ভালো কিছু? অবশ্যই সংকটের একটা নিশানা না, সিগনাল দিচ্ছে যে সংকট, বাংলাদেশ ভালো অবস্থায় না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আসতে পারছে না, অথবা আমরা সভ্য হতে পারছি না। কেননা সেনাবাহিনী পৃথিবীর কোথাও দেশের ইন্টারনাল কিছুতে তারা ইনভলভ হয় না, তারা বর্ডার দেখবে, তারা বর্ডার দেখবে, তারা বহিঃশত্রুর সাথে যুদ্ধ করবে, তারা প্রতিরক্ষা বিষয়টা দেখবে, তারা গোয়েন্দা জিনিসপত্রগুলো দেখবে। সো তারা যদি আবার নতুন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পা এক্সটেন্ড করা হয়, তার মানে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না, সরকার ব্যর্থ, সরকার ইচ্ছে করে তাদের এই কাজগুলোকে কন্ট্রোল করছে না, নিয়ন্ত্রণে আনছে না, যাতে তাদের পাওয়ারটাকে তারা প্রলং করতে পারে, লম্বা করতে পারে, দীর্ঘায়িত করতে পারে। এখনও তারা রোডম্যাপ দেয়নি, এখনও তারা নির্বাচনী সংস্কারের কথা কিছু বলেনি, এখনও তারা ডাক ডাক গুড় গুড় খেলে যাচ্ছে, এখনও তারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, এখনও তারা ইনিশিয়াল ফেজে অনেক কিছু শুরুই করেনি। তার মানে কী দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের জিনিসপত্রগুলো লম্বা হবে, সভ্য সুশীল বাংলাদেশ আমরা যে আশা করেছিলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে আমাদের যাওয়াটা এখনও অনেক লম্বা পথ বাকি আছে। আপনি কি অন্য কিছু মনে করেন, নাকি আমাদের যে কথাটা, যে অ্যানালাইসিসটা, সেটার সাথে আপনি অ্যাগ্রি করেন? সো বাংলাদেশ কার্যত এখন সেনা শাসনের মধ্য দিয়ে আছে। সেনাবাহিনী আপনারা দেখতে পাবেন পুলিশের কাজ সেনাবাহিনী, আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীকে লাস্ট রিসোর্ট হিসাবে ইউজ করা হয়, হাসিনা সরকার যেটা করেছিল। সো এখন সেনাবাহিনীর সাথে জনগণের যে ইন্টারঅ্যাকশন, এটা যত বেশি বাড়বে তত বেশি। আমরা জানি 1/11 যেটা হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা পিটিয়েছিল, ঠিক আছে, ওই পিটানোর কাহিনী হবে, আর্মি আবার পুলিশের মতো নেমে আসবে না, পুলিশের লেভেলে চলে আসবে, তারাও চুরিদারিতে ইনভলভ হবে, ঘুষ বাণিজ্যতে ইনভলভ হবে। এই যে জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটিতে যেটা হলো, 1, 2, 3, 4 সব সাদারা বাদ পার, আর্মি হবে ঠিকাদার, আর্মি ঠিকাদারই ব্যবসা করছে, সেই ব্যবসাতে তারা ভালো আছে, এখন তারা নতুন কিছু স্বাদ পাচ্ছে এবং সেই জিনিসটাকে তারা বাড়ানোর চেষ্টা করছে। যত তাড়াতাড়ি তারা তাদের ব্যারাকে ফিরে যাবে, সিভিল প্রশাসনকে যত তাড়াতাড়ি তারা তাদের কার্যক্রম বুঝে নিতে দিবে, তত বাংলাদেশ সুশীলতার পথে হাঁটবে, সভ্যতার পথে হাঁটবে, গণতন্ত্রের পথে হাঁটবে, জনগণের ম্যান্ডেটের পথে হাঁটবে। নয়তো বাংলাদেশ যে তিমিরে আছে, চুরিদারি বাটপারি, সেই জায়গাতেই বাংলাদেশ থাকবে, সব সাদারা বাটপার। ভালো থাকবেন, ধন্যবাদ।